أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা আজকেও আমি তোমাদের সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আরও একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করছি তোমরা ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি উপভোগ করবে তো প্রথমেই আমরা জেনে নেই যে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আল হাদিস এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আরও একবার এক নজরে দেখে নেই এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে হাদিসের পরিচয় সংরক্ষণ সংকলন গুরুত্ব প্রয়োজনীয়তা প্রকারভেদ এরপরে নৈতিক জীবন গঠনে হাদিসের ভূমিকা এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করার কৌশল সম্পর্কেও এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে এছাড়াও এই অধ্যায়ের মধ্যে নির্বাচিত 25টি হাদিস এবং অনুবাদ ও শিক্ষা নিয়েও আলোচনা করা হয়েছে তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হাদিসের প্রকারভেদ আমরা ইতিপূর্বে হাদিসের পরিচয় নিয়ে আলোচনা করেছি গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা হাদিসের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো চলো আমরা দেখি হাদিস কত প্রকার ও কি কি এ বিষয়গুলো নিয়ে আমরা এক নজরে আরেকবার দেখে নিই আমরা জানি যে হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কর্ম এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয় অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সমগ্র জীবনের সমগ্র কার্যাবলীগুলোই হাদিসের অন্তর্ভুক্ত আর এ হাদিসের বিষয়ে যে মতানৈক্য মতভেদ সৃষ্টি হয়েছে এটার কারণ হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে দীর্ঘদিন প্রায় 100 বছর হাদিস লিপিবদ্ধকরণ সংরক্ষণ এ সমস্ত বিষয়ে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা থাকার কারণে এ বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচিত হয়নি যার কারণে উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজের সময় থেকেই মূলত হাদিস সংরক্ষণ ও সংকলন শুরু হয় এ দীর্ঘ বিরতির কারণেই হাদিস চর্চা নিয়ে হাদিসের মান নিরূপণ নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে বিভিন্ন মতানৈক্য তৈরি হয়েছে আর এই মতানৈক্যের ভিত্তিতেই মুহাদ্দিসগণ হাদিসের মান নিরূপণের ক্ষেত্রে হাদিসেরকে বিভিন্ন শ্রেণীতে তারা বিভক্ত করেছেন এ শ্রেণী বিভাগগুলোই আমরা মূলত আজকের আলোচনায় ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তো হাদিস এক কথায় যদি বলা হয় হাদিস কত প্রকার এর উত্তর দেওয়া কঠিন কারণ হাদিস বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকারের হয়ে থাকে এগুলোকে এক কথায় কত প্রকার এটা বলা খুবই কঠিন তো বিভিন্ন দৃষ্টিকোণ এবং বিভিন্ন বিষয়বস্তুর ভিত্তিতে হাদিসের যে প্রকারভেদগুলো রয়েছে এগুলোই আমরা এখানে ধারাবাহিকভাবে আলোচনা করব তো আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে একটা হাদিস প্রধানত সনদ এবং মতন এ দুই ভাগে বিভক্ত একটা হাদিসের মধ্যে দুইটা অংশ থাকে একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন এই সনদ মতনের এই প্রথম প্রকারভেদ হচ্ছে এই দুই দুই প্রকার হাদিস সনদ এবং মতন এই সনদ এবং মতনের দৃষ্টিকোণ থেকে আবার হাদিসকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে তো বিষয়গুলোই আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ সনদ বা মৌলিকতা বিচারে হাদিসের প্রকারভেদ
মৌলিকতা বা সনদের বিচারে হাদিসকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে হাদিসে কুদসি, 2 নম্বর হাদিসে মারফু, 3 নম্বর হচ্ছে হাদিসে মাওকুফ, 4 নম্বর হচ্ছে হাদিসে মাকতু। তো আমরা এই যে মৌলিকতা বিচারে হাদিসকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, তোমরা এই বিষয়টি অবশ্যই মনে রাখবে যে মৌলিকতা বিচারে হাদিসকে চার ভাগে, চারটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে হাদিসে কুদসি, এরপরে হাদিসে মারফু, এরপরে হাদিসে মাওকুফ, এরপরে হাদিসে মাকতু। তো আমরা এই প্রকারভেদগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অর্জন করব। প্রথমে হাদিসে কুদসি, হাদিসে কুদসি সম্পর্কে আমরা জানি, হাদিসে কুদসি বলা হয় সেই সমস্ত হাদিসকে যে হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে রেফারেন্স করে যে হাদিসগুলো বর্ণনা করেছেন সে হাদিসগুলো হচ্ছে হাদিসে কুদসি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, এরকম এরকম একটা হাদিসের উদাহরণ হচ্ছে আন আবি যুরদিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বালা ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাওয়া আনিল্লাহি তাবারাক ওয়া তাআলা, অর্থাৎ নবী সাল্লাম পর্যন্তই তো মূলত হাদিস, নবী সাল্লামের বাণী কর্ম এবং তার মনসম্মতি তো হাদিস, কিন্তু এখানে নবী সাল্লাম সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নাম উল্লেখ করে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, সরাসরি আল্লাহকে রেফারেন্স করে যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেটাই হচ্ছে হাদিসে কুদসি। অর্থাৎ এখানে হাদিসের অর্থ হচ্ছে যে আবু যর গিফারি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করে বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, এই যে আল্লাহ তাআলা বলেছেন, এরকম যে হাদিসগুলোতে থাকবে সে হাদিসগুলোই হচ্ছে হাদিসে কুদসি। তা আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া ইবাদি হে আমার বান্দা, ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, আমি হারাম করেছি জুলুমকে আমার নিজের উপরে, অর্থাৎ জুলুমকে আমার নিজের উপরে আমি হারাম করেছি, অর্থাৎ কারো প্রতি আমি জুলুম করব এটা নিষিদ্ধ করেছি, অর্থাৎ আমি কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করি না, এটা হচ্ছে আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি জুলুমকে আমার প্রতি হারাম করে ফেলেছি, হারাম করে নিয়েছি, অর্থাৎ আমি কারো প্রতি বিন্দুমাত্র সামান্যতম জুলুম করি না, এবং ওয়াজআলতুহু এবং আমি এই জুলুমকে করেছি বাইনাকুম তোমাদের মাঝে মুহাররামান হারাম, এবং তোমাদের মাঝেও এই জুলুমকে আমি হারাম করে দিয়েছি, অর্থাৎ তোমরা একে অপরের প্রতি জুলুম করবে এটা আমি নিষিদ্ধ করে দিয়েছি, হারাম করে দিয়েছি, অর্থাৎ তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না, ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করবে না। এই হাদিসটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ থেকে আল্লাহর রেফারেন্স দিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, এ কারণে এই হাদিসটি হাদিসে কুদসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে হাদিসে মারফুর, অর্থাৎ মৌলিকতা বিচারে হাদিস চার প্রকার, তার এক প্রকার হচ্ছে হাদিসে কুদসি যেটা আমরা আলোচনা করলাম। এরপরে হাদিসে মারফুর, হাদিসে আমরা এভাবেও বলতে পারি যে হাদিসে কুদসিটা যে হাদিসের সনদ বর্ণনাকারী থেকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ বর্ণনাকারী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ পর্যন্ত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে হাদিসটা সেটা হচ্ছে হাদিসে কুদসি। এরপরে হাদিসে মারফু, হাদিসে মারফু হচ্ছে যে হাদিসের সনদ বা বর্ণনাকারীদের সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়, কেবল রাসূল সাল্লামের বাণী কর্ম এবং মৌনসম্মতি গুণ বর্ণনা করা হয় সেটাই হচ্ছে হাদিসে মারফু, অর্থাৎ নবী সাল্লামের হাদিস হচ্ছে হাদিসে মারফু।
যেমন এ হাদিসের উদাহরণ হচ্ছে যে আনাস রাদিয়াল্লাহ আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন। এই যে আনাস রাদিয়াল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম থেকে এ হাদিসখানা বর্ণনা করেন, অর্থাৎ এ হাদিসের সূত্র রাসূল সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। রাসূল সাল্লাম বলেন যে মান খারাজা ফি তোলাবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ, অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয়, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বের হয়, সে ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর পথেই থাকে। এ হাদিসটা হাদিসে মারফু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত এই হাদিসের বর্ণনা সূত্র পৌঁছেছে, এই জন্য এটাকে হাদিসে মারফু বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হাদিসে মওকুফ। হাদিসে মওকুফ হচ্ছে যে হাদিসের সনদ বা বর্ণনাকারীদের সূত্র সাহাবি পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ কেবল সাহাবির কথা কর্ম সম্মতিকে বর্ণনা করা হয়, এটা হচ্ছে হাদিসে মওকুফ। অর্থাৎ যে হাদিসের বর্ণনা সূত্র সাহাবি পর্যন্ত পৌঁছায়, সাহাবিগণ থেকে হাদিস বর্ণনা করা হয়, সাহাবিগণ পর্যন্ত পৌঁছায়, সে হাদিসকে হাদিসে মওকুফ বলে। কিন্তু এখানে সাহাবিদের নিজস্ব কোনো কথা নয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সাহাবিগণ পর্যন্ত পৌঁছালেও সে কথাটা মূলত রাসূল সাল্লামের কথাই সাহাবিগণ বলে থাকেন, রাসূল সাল্লামের কথার বাইরে যদি কোনো কথা তারা বলে থাকেন সেটা তো আর হাদিস থাকলো না, সেটা বিদআত হিসেবে সাব্যস্ত হবে। তো তারা রাসূল সাল্লাম থেকে যে কথাগুলো বলবেন সে কথাগুলোই, অর্থাৎ বর্ণনা সূত্রটা তাদের পর্যন্ত পৌঁছায়, সাহাবিদের পর্যন্ত পৌঁছায়, সে হাদিসকে হাদিসে মওকুফ হিসেবে সাব্যস্ত করা হয়। এরকম একটা হাদিসের উদাহরণ হচ্ছে আন্না আলী ইবনে আবি তালিব আলাইহি সালাম আন্নাহু ক্বালা হাদিসুন নাস বিমা ইয়ারিফুনা, এই যেখানে সরাসরি আলী আলাইহি সালাম থেকে বর্ণিত, তিনি বলেন কি বলেন যে হাদিসুন নাস বিমা ইয়ারিফুনা, তোমরা মানুষের সাথে কথা বলো বিমা ইয়ারিফুন, তারা যা জানে সে সম্পর্কে, অর্থাৎ তোমরা যাদের সামনে কথা বলছো তাদের তাদের জ্ঞান অনুযায়ী তোমরা কথা বলো, তাদের গ্রহণযোগ্য, তারা তোমার কথা বুঝতে পারছে কি না এটা বিবেচনা করে তাদের সাথে তোমরা কথা বলো। অর্থাৎ কথা বলার সময় তোমরা এমনভাবে কথা বলো যাতে তোমাদের কথা যাদের কাছে বলছো তারা যেন তোমাদের কথাটা বুঝতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আতুহিব্বুনা আইয়ুকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি এটা চাও যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে, অর্থাৎ তোমাদের কথা বুঝতে না পারার কারণে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে মিথ্যা সাব্যস্ত করতে পারে, অতএব তোমরা কথা বলার সময় খুবই সাবধানে কথা বলবে এবং স্পষ্ট ভাষায় কথা বলবে যাতে তোমাদের কথা তারা বুঝতে পারে। এটা হচ্ছে হাদিসে মওকুফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হাদিসে মাকতু। হাদিসে মাকতু বলা হয় যে হাদিসের সনদ বা বর্ণনাকারীদের সূত্র তাবেই পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ তাবেইর উক্তি বা কর্ম তাবেইর উক্তি কর্ম এটাকে হচ্ছে হাদিসে মাকতু হিসেবে সাব্যস্ত করা হয়। এরকম একটা হাদিসের উদাহরণ হচ্ছে কাউলুল হাসান আল বসরি ফি সলাতে খালফাল মুবতাদির, অর্থাৎ বেদাত সৃষ্টিকারীর পিছনে নামাজ আদায় সম্পর্কে হাসান বসরির উক্তি হচ্ছে সাল্লি ও আলাইহে বিদআতুহু, অর্থাৎ তোমরা এরকম বেদাত সৃষ্টিকারী কোনো ব্যক্তির পিছনেও নামাজ পড়তে পারো, নামাজ পড়ো, ও আলাইহে বিদআতুহু, অর্থাৎ এর দায় দায়িত্ব, অর্থাৎ এই বেদাতের দায় দায়িত্ব তার উপরই বর্তাবে, অর্থাৎ বেদাত সৃষ্টিকারীর উপরই দায় বর্তাবে। এই যে এখানে হাসান বসরির উক্তি, এই যে হাদিস, এটা হচ্ছে হাদিসে মাকতু হিসেবে এখানে সাব্যস্ত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মৌলিকতা বিচারে, হাদিসের মৌলিকতা বিচারে হাদিসের কে চার ভাগে যে ভাগ করা হয়েছে এটা সম্পর্কে আমরা জানলাম যে হাদিসে কুদসি, হাদিসে মারফু, হাদিসে মওকুফ এবং হাদিসে মাকতুর, এই চার শ্রেণীতে মৌলিকতা বিচারে হাদিসকে বিভক্ত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানবো যে মতন বা বিষয়বস্তুর বিচারে হাদিস কয় প্রকার। মতন হচ্ছে হাদিসের মূল অংশ, মৌলিক হাদিসের যে মূল বক্তব্য, মূল যে বিষয়বস্তু হাদিসের যে মূল কথা, এর বিচারে হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে হাদিসে কাউলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি। হাদিসে কাউলি হচ্ছে যে হাদিসের রাসূলুল্লাহ সাল্লাম এর বাণী, রাসূলুল্লাহ সাল্লামের বাণী বা সাহাবিদের বাণী যে হাদিসের মধ্যে থাকে সেটাই হচ্ছে হাদিসে কাউলি। কাউলি মানেই হচ্ছে কথা বা বাণী, অর্থাৎ বাণী সংক্রান্ত যে হাদিস সেটাই হচ্ছে হাদিসে কাউলি। এরকম একটা হাদিসের উদাহরণ হচ্ছে যে আন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল ইয়াদুল উলিয়া খাইরুম মিন আল ইয়াদিস সুফলা। এখানে হাকিম ইবনে হাজাম রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ইয়াদুল উলিয়া খাইরুম মিন আল ইয়াদিস সুফলা। এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এখানে বাণী কি বলেছেন যে আল ইয়াদুল উলিয়া খাইরুম মিন আল ইয়াদিস সুফলা, অর্থাৎ উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। অর্থাৎ উপরের হাত এখানে হলো দানশীলকে বোঝানো হয়েছে, যিনি দান করেন আর যিনি দান গ্রহণ করেন। যিনি দান করেন তার হাতটা উপরে থাকে আর যিনি দান গ্রহণ করেন তার হাতটা নিচে থাকে। এই জন্য এখানে দানশীল ব্যক্তির প্রশংসা করা হয়েছে যে দানশীল ব্যক্তির হাত দান গ্রহিতার চাইতে উত্তম। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এ হাদিস কানা এসেছে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কিত হাদিস, এই জন্য এই হাদিসকে হাদিসে কাউলি হিসেবে সাব্যস্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হাদিসে ফেয়েলি। হাদিসে ফেয়েলি, ফেয়েলুন মানে হচ্ছে কাজ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ বা কর্ম সম্পর্কিত যে হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম বা কাজকে বর্ণনা করা হয়েছে তাকে হাদিসে ফেয়েলি বা কর্মমূলক হাদিস হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এরকম একটা হাদিস হচ্ছে আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু কালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু লাহমাদ দুজাজ। এখানে আবু মুসা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুজাজ, দুজাজ হচ্ছে মরগ, এই যে মরগ মুরগি আছে না, আমরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরগের গোশত খেতে দেখেছি। এটা আবু মুসা রাদিয়াল্লাহ বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরগের গোশত খেতে দেখেছি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মরগের গোশত খেয়েছেন এটা দেখেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কর্ম, অর্থাৎ মরগের গোশত খাওয়া, এটাকে দেখেছেন আবু মুসা আশারি। এই যে কর্ম সম্পর্কিত হাদিস এটা, তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে মরগ এটা হালাল খাবার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। তাহলে এটা হচ্ছে কর্মমূলক হাদিস ফেয়েলি, এই জন্য এই হাদিসকে হাদিসে ফেয়েলি বলা হয়। এই হাদিস কানা বুখারী শরীফের মধ্যে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হাদিসে তাকরিরি। তাকরিরি বলা হয় হচ্ছে মৌনসম্মতিমূলক হাদিস, অর্থাৎ যে হাদিসে কোনো বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌনসম্মতি থাকে সেটা হচ্ছে হাদিসে তাকরিরি বা অনুমোদনমূলক হাদিস। এরকম একটা হাদিসের উদাহরণ হচ্ছে যে আন ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু কালা গাজাওনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাবআ গাজওয়াতিন কুন্না নাকুলু মাআহুল জারাদ। অর্থাৎ এখানে আবু আওফা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাতটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সাতটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। এটা আবু আওফা বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাতটা যুদ্ধে, অর্থাৎ আবু আওফা সহ আরও বেশ কিছু সাহাবীর কথা তিনি বলেছেন। তো আমরা কুন্না নাকুলু মাআহু, আমরা তার সাথে খেয়েছি জারাদ, জারাদ হচ্ছে ফড়িং, আমরা তার সাথে ফড়িং খেয়েছি, অর্থাৎ ওখানে খাদ্যার সংকট ছিল, হয়তো সাহাবিগণ ফড়িং খেয়েছেন। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তারা ফড়িং খেয়েছেন এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেননি, হাও বলেননি নাও বলেননি, অর্থাৎ তারা খেয়েছেন এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। এই যে নীরবতা, এটা দ্বারা এখানে ফড়িং খাওয়াটা যে হালাল বৈধ এটা প্রমাণিত হয় এই হাদিস থেকে। এই হাদিসখানা বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। তাহলে এই ধরনের হাদিসকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের উপস্থিতিতে যে ঘটনা ঘটে বা যে কথা বলা হয় বা যে কাজ করা হয় সেটাই হচ্ছে হাদিসে তাকরিরি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এ প্রকারভেদগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানব
সনদ হিসেবে হাদিস আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সনদ হিসেবে হাদিসকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে হাদিসে মুত্তাসিল, 2 নম্বর হচ্ছে হাদিসে মুনকাতিয়া। মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত, একটা আরেকটার সাথে লাগানো, পরস্পর কোনো বিচ্ছিন্নতা নাই, অর্থাৎ একই সূত্রে গাঁথা, এখানে কোনো ব্রেক নাই, কর্তৃত্ব নাই, এটাকে হাদিসে মুত্তাসিল বলা হয়। অর্থাৎ যে হাদিসের সনদ বা বর্ণনাকারীদের সূত্র কোনো স্তরে কোনো বর্ণনাকারী বাদ পড়ে না, বরং শুরু থেকে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন সূত্র থাকে, তাকে হাদিসে মুত্তাসিল বলা হয়। অর্থাৎ বর্ণনাকারী থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে বর্ণনাকারীদের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মধ্যে অবিচ্ছিন্ন সূত্র থাকে, কোনো সূত্র ছিন্ন থাকে না, কোনো বর্ণনাকারী বাদ পড়ে না, এ ধরনের হাদিসকে হাদিসে মুত্তাসিল বলা হয়। এরপরে হাদিসে মুনকাতিয়া, মুনকাতিয়া অর্থ হচ্ছে কর্তিত, অর্থাৎ এই সনদের ধারাবাহিকতায়, অর্থাৎ বর্ণনাকারী বা সনদের এক বা একাধিক বর্ণনাকারী যদি বাদ পড়ে যায়, অর্থাৎ বর্ণনাকারী সর্বশেষ বর্ণনাকারী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে বর্ণনাকারীদের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মধ্যে কোনো কোনো এক স্তরে যদি এক বা একাধিক বর্ণনাকারী বাদ পড়ে, তাহলে এ ধরনের হাদিসকে হাদিসে মুনকাতি হিসেবে সাব্যস্ত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে সনদ হিসেবে হাদিস দুই প্রকার, হাদিসে মুত্তাসিল এবং হাদিসে মুনকাতি। এরপরে মুত্তাসিল হাদিসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মুত্তাসিল হাদিস আবার দুই ভাগে বিভক্ত। এই যে প্রকারভেদগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে খুবই যত্ন সহকারে মনে রাখতে হবে, কারণ উল্টাপাল্টা হয়ে যেতে পারে, খুবই সাবধানতার সাথে ভালোভাবে তোমাদেরকে বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে মুত্তাসিল হাদিসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে হাদিসে মুতাওয়াতির, 1 নম্বর হচ্ছে হাদিসে মুতাওয়াতির। তাহলে মুত্তাসিল হাদিসের প্রথম প্রকার হচ্ছে হাদিসে মুতাওয়াতির। মুতাওয়াতির সম্পর্কে আমরা একটু জেনে নিই যে হাদিসে মুতাওয়াতির কাকে বলে। যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা প্রত্যেক যুগে প্রত্যেক স্তরে এত অধিক যে বর্ণনাকারীদের মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়ার স্বভাবত অসম্ভব, এ ধরনের হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। অর্থাৎ সর্বশেষ বর্ণনাকারী থেকে রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত একই হাদিস একাধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন, অর্থাৎ প্রত্যেক যুগে সাহাবিদের যুগেও একই হাদিস, একই বিষয়বস্তুর হাদিস অসংখ্য সাহাবি বর্ণনা করেছেন, তাবেঈদের যুগেও একই হাদিস অসংখ্য তাবেঈ বর্ণনা করেছেন, তাবে তাবেঈদের যুগে একই হাদিস অসংখ্য তাবে তাবেঈ বর্ণনা, এভাবে প্রত্যেক যুগে একাধিক অর্থাৎ একের অধিক বর্ণনাকারী যে হাদিসকে বর্ণনা করেছেন, এই হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। বিশুদ্ধতার ক্ষেত্রে এ ধরনের হাদিস প্রথম স্তরের হাদিস বলা হয়, এর জন্য হাদিসে মুতাওয়াতির গ্রহণযোগ্য, সর্বজন স্বীকৃত, সর্বজন গ্রহণযোগ্য হাদিস। এ ধরনের একটা হাদিস হচ্ছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যারা আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করবে, সে যেন জাহান্নামের মধ্যে তার বাসস্থান বানিয়ে নিল। অর্থাৎ আমার নামে যারা মিথ্যা হাদিস বর্ণনা করবে, আমার উপরে যারা মিথ্যারোপ করবে, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে যারা আমার উপরে মিথ্যারোপ করবে, এই হাদিসটা একাধিক অর্থাৎ প্রত্যেক যুগে সাহাবিদের যুগেও অসংখ্য সাহাবি বর্ণনা করেছেন, তাবেঈদের যুগেও অসংখ্য সাহাবি বর্ণনা করেছেন, এভাবে প্রত্যেক যুগেই একের অধিক বর্ণনাকারী এই হাদিসটা বর্ণনা করেছেন, এই জন্য এই হাদিসকে হাদিসে মুতাওয়াতির হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে হাদিসে মুতাওয়াতির। তাহলে মুত্তাসিল হাদিসের প্রথম প্রকার হচ্ছে হাদিসে মুতাওয়াতির, এবং দ্বিতীয় প্রকার হচ্ছে হাদিসেল আহাদ। তাহলে মুত্তাসিল হাদিস দুই প্রকার, এক হলো হাদিসে মুতাওয়াতির, আর একটা হচ্ছে হাদিসে আহাদ। এই আহাদ হাদিস হচ্ছে যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা মুতাওয়াতিরের বর্ণনাকারীদের সংখ্যার চেয়ে কম, অর্থাৎ মুতাওয়াতির হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা যেমন অধিক, একের অধিক, তো এখানে এই হাদিসে আহাদের মধ্যে কোনো কোনো স্তরে দু একজন বর্ণনাকারী থাকে, তাকে হাদিসে আহাদ হিসেবে সাব্যস্ত করা হয়, একজন বা একের একজন হাদিস বর্ণনাকারী থাকে। অর্থাৎ হাদিসের আহাদও এটাও মুতাওয়াতির হাদিসের মতো প্রত্যেক যুগে একের অধিক বর্ণনাকারী বর্ণনা করে নাই, কোনো এক স্তরে এসে এ হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা একজন বর্ণনা করেছেন,
এই জন্য এই হাদিসকে হাদিসে আহাদ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এরকম একটা হাদিস হচ্ছে এই যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ তোমাদের কেহ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি তার কাছে অধিক প্রিয় হব, তার পিতামাতার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, এমনকি সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয় না হওয়া পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, অগ্রাধিকার দিতে হবে, এটা না হওয়া পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এই হাদিসকে হাদিসে আহাদ বলা হয়, অর্থাৎ কোনো এক স্তরে হাদিসের একজন মাত্র বর্ণনাকারী বর্ণনা করেছেন কিন্তু সনদ অবিচ্ছিন্ন, এই জন্য এই হাদিসও সহি হাদিস হিসেবে সাব্যস্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে বিশুদ্ধতার প্রকৃতি ও ধরন অনুযায়ী, এবার বিশুদ্ধতার প্রকৃতি এবং কোন হাদিস সহি কোন হাদিস সহি নয়, এই দৃষ্টিকোণ থেকে হাদিসকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। ও আরেকটা হাদিসে আহাদের একটু ছুটে গিয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হাদিসে আহাদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। তোমরা এই প্রকারভেদগুলো মনে রাখবে। হাদিসে আহাদ আবার তিন প্রকার, এক হলো মাশহুর, আজিজ এবং গরীব। এই তিন শ্রেণীতে হাদিসকে বিভক্ত করা হয়েছে। হাদিসে আহাদ তিন প্রকার, তোমরা এটা মনে রাখতেই হবে। হাদিসে আহাদ তিন প্রকার, এক হলো হাদিসেল মাশহুর, হাদিসেল আজিজ এবং হাদিসে গরীব। এরপরে বিশুদ্ধতার প্রকৃতি ও ধরন অনুযায়ী, এবার বিশুদ্ধতার বিচারে হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হলো সহি হাদিস, হাসান হাদিস এবং জয়ীফ হাদিস। প্রথমত সহি হাদিস সম্পর্কে আমরা আলোচনা করি। সহি হাদিস বলতে এমন হাদিস বলা হয় যার সনদ প্রথম থেকে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকে, অর্থাৎ বর্ণনাকারীদের ধারাবাহিকতাটার মধ্যে কোনো অবিচ্ছিন্নতা থাকে, অবিচ্ছিন্ন থাকে, কোনো বিচ্ছিন্ন থাকে না। অর্থাৎ বর্ণনাকারীরা প্রত্যেক যুগেই যে হাদিসের বর্ণনাকারী থাকে এরকম হাদিস, এবং এই হাদিসের বর্ণনাকারীদের কিছু গুণের কথা বলা হয়েছে, সেটা হলো তারা অত্যন্ত বিশ্বস্ত, নির্ভরযোগ্য হবে, তাদের স্মরণশক্তি যে অত্যন্ত প্রখর ছিল এটাও বিবেচিত থাকতে হবে, যাতে বৈপরীত্য সূক্ষ্ম দুর্বলতা থাকবে না। এ ধরনের হাদিসকে হাদিসে সহি হিসেবে সাব্যস্ত করা হয়েছে। যেমন একটা হাদিস, কাল আল ইমামুল বুখারী হাদ্দাসানা আবদুল্লাহ ইবনে ইউসুফ কাল আখবারনা মালিক আন আবি জিয়াদ আনিল আরাজ আন আবি হুরায়রা আন্নাহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহামুল ইসনাইনি কাফি সালাসা। এই যে হাদিস ইমাম বুখারি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে বর্ণনাকারী, এই বর্ণনাকারীদের সম্পর্কে, এই বর্ণনাকারীদের যে বর্ণনাকারীদের মধ্যে পাঁচটা গুণের কথা বলা হয়েছে, অর্থাৎ সহি হাদিস হওয়ার জন্য পাঁচটা গুণ থাকতে হবে, এটা তোমরা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিসে সহি এর জন্য পাঁচটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে হাদিসের সনদ অবিচ্ছিন্ন থাকতে হবে। দুই নম্বর হচ্ছে সকল বর্ণনাকারী বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য হতে হবে। তিন নম্বর হচ্ছে তাদের স্মরণশক্তি অত্যন্ত প্রখর হতে হবে। চার নম্বর, এতে বৈপরীত্য থাকবে না, অর্থাৎ এই হাদিসের বিষয়বস্তুর বিপরীত রকম কোনো হাদিস থাকা যাবে না, তাহলে এটা বিশুদ্ধতার বিচারে বিপরীত যদি হাদিস থাকে তাহলে এটা সহি হাদিস থাকবে না, সূক্ষ্ম দুর্বলতাও থাকবে না এই হাদিসের মধ্যে। অর্থাৎ এই যে পাঁচটা শর্ত, এই পাঁচটা শর্ত যে হাদিসের মধ্যে থাকবে সেই হাদিসটা সহি হাদিস হিসেবে সাব্যস্ত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। এরপরে হাদিসে হাসান, হাদিসে হাসান হলো যে হাদিসে সহি হাদিসের অন্যান্য শর্ত গুণ বর্তমান থাকার পরও কেবল বর্ণনাকারীদের স্মরণশক্তি ও বিশ্বস্ততায় কিছুটা ঘাটতি থাকে। এই যে পাঁচটা শর্তের কথা বলা হলো, তার মধ্যে স্মরণশক্তি ও বিশ্বস্ততায় কিছুটা ঘাটতি থাকে যে হাদিসের মধ্যে, সে হাদিসকে হাদিসে হাসান বলা হয়। তো এরকমভাবে হাদিসে জয়ীফ, হাদিসে জয়ীফ বলা হয় যে হাদিসে সহি ও হাসান হাদিসের সকল শর্ত গুণ, ও যদি একটি গুণ বা শর্ত পাওয়া না যায়, যে পাঁচটা শর্তের কথা বলা হলো, যে পাঁচটা গুণের কথা বলা হলো, এই গুণের মধ্যে যদি একটা গুণ বা শর্ত না পাওয়া যায় তাহলে সেই হাদিসকে হাদিসে জয়ীফ হিসেবে সাব্যস্ত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়গুলো মনোযোগ সহকারে
শুনেছ এবং বুঝতে পেরেছ এবং এই বিষয়গুলো তোমরা বারবার চেষ্টা করবে এবং এই প্রকারভেদগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে প্রকারভেদগুলো আলোচনা করলাম এ বিষয়গুলো তোমরা বারবার অনুশীলন করার মাধ্যমে এই বিষয়গুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসবে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। তো আজকের আলোচনা এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।